সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে রেফ্রিজারেটর কীভাবে কাজ করে এটি নিয়ে আলোচনা করব। এই জন্য একটি মডেল আমাদের সামনে আছে, এর কী কী অংশ, কোন অংশের কী কাজ সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কাজটি বোঝার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি তাহলে আপনারা কাজটি বুঝবেন এবং নিজেরা কাজ শিখতে পারবেন। অন্য অন্য ভিডিও আছে আরও। তো আজকে আলোচনার বিষয় হলো রেফ্রিজারেশন মডেলের কাজ বা রেফ্রিজারেটর কীভাবে কাজ করে সেটি চলেন শুরু করা যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি কালো অংশ রয়েছে, আপনারা হয়তো অনেকে জানেন। তো এটার নাম হলো কম্প্রেসর, এটির নাম কম্প্রেসর। কম্প্রেসর হলো রেফ্রিজারেশনের হৃৎপিণ্ড, এটি এক নম্বর অংশ। এরকম রেফ্রিজারেটরে মানে মোট অংশ হলো চারটি, মোট অংশ হলো চারটি, চারটি অংশ। এটি হলো এক নম্বর অংশ, এটি ছাড়া রেফ্রিজারেটর কাজ করতে পারবে না। এরপরে দুই নম্বর অংশ, সেটা হলো কন্ডেন্সার, এই যে পিছনের পার্টে আমরা, এটা দুই নম্বর পার্ট কন্ডেন্সার। এটা দেখতে পাচ্ছেন লেয়ার আছে, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, মোট 8 লেয়ার। তো এটা আসলে লোহার তৈরি, তবে বর্তমানে তামার তৈরি ব্যবহৃত হচ্ছে, কারণ তামার তাপ বহন ক্ষমতা বা তাপ পরিবাহিতা লোহার থেকে অনেক ভালো। তো দুই নম্বর পার্ট হলো কন্ডেন্সার। তিন নম্বর অংশ, এটি এর নাম হলো ক্যাপিলারি টিউব, এটি একটি সৌর টিউব। এটি ছাড়াও রেফ্রিজারেশন সিস্টেম কাজ করে না। কি কাজ সেটা আমরা পরে বুঝাবো। এটা হলো চার নম্বর সিস্টেম। তো চার নম্বর পার্টটা হলো ইভাপোরেটরের নাম, ইভাপোরেটর, এটি ভিতরে থাকে। চারটি পার্ট দেখলাম, এবার প্রত্যেকটি পার্টের কাজ নিয়ে আলোচনা করব। এটি হলো কম্প্রেসর, এটি রেফ্রিজারেশনের হৃৎপিণ্ড। এটি মূলত লো প্রেশারে যে গ্যাসটি আসে সিস্টেম থেকে, যে গ্যাসটি নিয়ে আসে, টেনে নিয়ে আসে লো প্রেশারে, সেই গ্যাসটাকে উচ্চ প্রেশারে আবার উচ্চ প্রেশার করে পাঠিয়ে। তো যখন গ্যাসটি উচ্চ প্রেশার হয় তখন এই গ্যাসের তাপ বেড়ে যায়। এটা তাপ এখানে 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি সেলসিয়াস মতো হয়, একটু কম হতে পারে, 80 বা 85 ডিগ্রি সেলসিয়াসও হতে পারে। তো এরকম ধরনের তাপ, যখন গ্যাসের উচ্চ তাপ এবং উচ্চ তাপ এই দুটো গ্যাসে থাকে, সেই গ্যাস এখান থেকে সে কন্ডেন্সারে পাড়ায়। তো কন্ডেন্সার তো খাড়াভাবে থাকে, দেখলেন, সেই কন্ডেন্সার উপর দিকে যায়। আমরা দেখি, দেখেন এখান থেকে, এটা হলো উচ্চ প্রেশারে গ্যাসটি এখানে আসলো, এটা আসলো হলো কম্প্রেসার হতে, গ্যাসটি উপরের দিকে ওঠে, এই যে কন্ডেন্সারের উপরে ওঠে, উপরের লেয়ারে। তখন এটি গ্যাসের অবস্থা থাকে, উচ্চ চাপের গ্যাস এবং উচ্চ তাপ সেখানে রয়েছে। এই কন্ডেন্সারের কাজ হলো যে এই উচ্চ তাপকে, মানে যেটা 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি সেলসিয়াস তাপ আছে, এই তাপটা কমিয়ে দেওয়া, সেটি বাতাসের সাথে বা পরিবেশের সাথে এটি ছেড়ে তাপটা কমিয়ে আসে। তো এই যে উপরের যে বেড়া বেড়াগুলো, যে পাতগুলো রয়েছে, এই পাতগুলো, এগুলো ফেন্স বা বেড়া, এগুলো আসলে এই যে টিউবের, এই যে এটা তো টিউব অ্যাকচুয়ালি, তো এর ভিতরে যে যখন আর কি গ্যাসটি উত্তপ্ত গ্যাস প্রবাহিত হয় তখন সেই পাতগুলো গরম হয়। তো এই পাতগুলো গরম হওয়ার দরুন আমাদের আবহাওয়ায় এসে বা আশেপাশের বাতাসে এসে এই ঠান্ডাটা, গরমটা বের হয়ে যায়। তো গ্যাসটা আগের তুলনায় ঠান্ডা হয়। তো এটা যখন ঠান্ডা হয়ে আসে তখন এই গ্যাসটা দেখা আছে 55 ডিগ্রি সেলসিয়াস বা 50 ডিগ্রি সেলসিয়াস এ ধরনের ঠান্ডা হয়ে আসে। তখন ঠান্ডা হয়ে আসলে এখানে এই গ্যাসটি গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় আসে, অর্থাৎ সে কনডেন্স করে, ঘনীভূত করে। সেই ঘনীভূত গ্যাসটি এখান থেকে একবারে তো সব হতে পারে না, এই টোটাল লেয়ারের মধ্যে আস্তে আস্তে সেই গ্যাসটা এক সময় এই নিচেই যখন আসে, এই ফিল্টার পর্যন্ত যখন আসে, সেই সময় সে আর কি সম্পূর্ণ লিকুইড হয়ে যায়। গ্যাসীয় অবস্থা থেকে সে সম্পূর্ণ লিকুইড হয়ে আসে। এখানে যখন আসে তার টেম্পারেচার বিভিন্ন গ্যাসের বিভিন্ন রকম থাকে, বাট এখানে 45 বা 40 ডিগ্রি সেলসিয়াস এরকমই থাকে। তো এই ফিল্টারটা কিন্তু প্রধান অংশ না, সে একটা অক্সিলারি বা সাহায্যকারী অংশ, এটি ছাড়াও সিস্টেমটি কাজ করতে পারে। বাট এটা ব্যবহার করা হয় কারণ এর পরে একটি সরু টিউব অর্থাৎ ক্যাপিলারি টিউবে যায়। তো এখানে কোনো কারণে যদি ময়লা আসে সেই ময়লাটা যেন ক্যাপিলারিতে যেতে না পারে, যেহেতু ক্যাপিলারি টিউবটির সংযোগ এদিক বহিরাবরণে থাকে এই কন্ডেন্সার এবং ভিতরে থাকে ইভাপোরেটর, এই দুটোর মধ্যবর্তী সংযোগটি হলো ক্যাপিলারি। এই জন্য ভিতরের কাজটি আসলে করা কঠিন, যে কোনো সার্ভিসিং কাজ। তো এটি যেহেতু নষ্ট, মানে ভিতরে জ্যাম না হয় ছোটো টিউবটি, সেজন্য একটি প্রোটেকশন, সেই ফিল্টার বা স্ট্রেনার ডায়ার এখানে ব্যবহার করা হয়।
বিশেষ করে এই লোহাগুলো, যেটা যেহেতু এই কন্ডেন্সারটা লোহার, তো সেহেতু এখানে আসলে এটা ময়লা আসতে পারে, লোহার ভিতরে জং পড়ে বা বিভিন্ন সমস্যা হয়। তামাতে সেই সমস্যাটা আসলে কম। তো এখন বর্তমান তামা সিস্টেমটাই বেশি ব্যবহার হয়, কারণ তার তাপ পরিবহন ক্ষমতা বেশি এবং তার মানে এই যে ভিতরে জং পড়ে না, নষ্ট হয় না, এবং এটা তো বাইরের দিকে রাখার লাগে। এই যারা লোহারটা ব্যবহার করেন বা যাদের ফ্রিজে আছেন, দেখবেন যে তাদের এই ফ্রিজে এটা হলো বাইরের দিকে আছে, সরাসরি বাতাসের সাথে এটি সংস্পর্শে আসে। আর যাদের কপারের তৈরি, কপার নরম, আঘাত লাগলে বেঁকে যায়, সেজন্য কপারটা একটু ভিতরে থাকে এবং কপারের তাপ বহন ক্ষমতা খুব ভালো, তো ভিতরে থাকে সে তাপ বহন তাপটা ছেড়ে দিতে পারে। আশা করি বুঝছেন যে এখানে কি হলো, আমরা যেটা বললাম আর কি, আমাদের কথা যে আমাদের গ্যাসটি তরল হয়ে গেছিলো, সেই তরল গ্যাসটি এখানে আসলো। তো এখন প্রথম দিকে যখন কন্ডেন্সারে ঢুকছিল, তখন কিন্তু উচ্চ চাপযুক্ত এবং উচ্চ তাপযুক্ত গ্যাস উপরে ঢুকছিল, সেই গ্যাসটি ঠান্ডা হয়ে তরল হয়েছে, এবং এখানে যখন তরল হয়েছে এটা যদি উপরে পাঠানো হয়েছে, কারণ গ্যাস উপরের দিকে উঠতে পারে, অর্থাৎ গ্যাসের উপরের দিকে ওঠাই ধর্ম, আর তরল কিন্তু নিচের দিকে নামার ধর্ম, এই জন্য এখানে এটি উপরের দিকে লাগানো হয়েছে। তো ডিসচার্জ লাইন থেকে যেটি আসছে কম্প্রেসরে, সেটি উপরের দিকে যাবে, যাওয়ার পরে এই তরল নিচের দিক থেকে এসে ফিল্টার থেকে আসবে, দেন এখানে একটি ক্যাপিলারি টিউব সংযোগ হয়েছে। এই ক্যাপিলারি টিউবটি 8 থেকে 12 ফিট পর্যন্ত হতে পারে, আপনার সাইজের মধ্যে 8 থেকে 12-র মধ্যে ব্যবহার করা হয় ম্যাক্সিমাম সময়ে। তো এখান থেকে সরু পথে যায়, তো মানে অল্প পরিমাণ করে গ্যাস যায়, এখানে একটা সিস্টেমে গ্যাস খুব বেশি লাগে না, সেখানে দেখা সিস্টেম ওয়াইজ নির্ভর করে। তারপরে বাসা বাড়িতে যেগুলো ব্যবহার করা হয় 250 গ্রাম গ্যাসের মধ্যেই হয়ে যায়। তো ঠিক আছে, আমরা এখানে ক্যাপিলারি টিউব থেকে কীভাবে ইভাপোরেট হয়ে গেল সেটা দেখব। তো এই যে ক্যাপিলারি টিউব, এই ক্যাপিলারি টিউব হয়ে গ্যাসটি তখন তরল অবস্থা থেকে ভিতর থেকে আসতেছে, গ্যাসটি এসে এই ইভাপোরেটরের অংশে ঢোকে, এটা ইভাপোরেটরের স্টার্ট অংশ হয়েছে, শুরু হয়েছে, সেখান থেকে এসে ইভাপোরেটর টোটাল ইভাপোরেটরের ভিতরে প্রবাহ হয়। তো এখানে যে কাজটি ইভাপোরেটর করে, গ্যাসটি যেহেতু এখানে দেখছেন সরু পাইপে আসছে, তো এই সরু পাইপে বা সরু নল ক্যাপিলারি টিউবের মধ্যে থেকে আসে, অল্প পরিমাণে গ্যাস যখন এর ভিতরে ঢুকে এই টিউবটা আসলে প্রসারিত, মানে এর তুলনায় এটার তুলনায় ক্যাপিলারি টিউবের তুলনায় এটা বেশ প্রসারিত, তো বেশ প্রসারিত। তো যে কারণে এই গ্যাস যখন প্রসারিত জায়গা পায়, তখন তরল অবস্থা থেকে সে গ্যাসীয় অবস্থায় চলে যায়। তো এতে মানে এখানে গ্যাসটা সে তরল ছিল, তরল থেকে সে গ্যাসীয় অবস্থায় গেল, ইভাপোরেশন ঘটলো, এটাকে ইভাপোরেশন বা বাষ্পীভূত হলো, সেই জন্যই এই যে টোটাল সিস্টেমটা মানে এই এই অংশটা যে অংশটা, এই অংশটার মধ্যে গ্যাসের কাজ হলো বাষ্পীভূত হওয়া, ইভাপোরেট হওয়া, বাষ্পীভূত হওয়াকে ইভাপোরেট হওয়া, যেহেতু এটা করে তাই এর নাম হলো ইভাপোরেটর। আর এখানে তখন গ্যাসটা মাইনাস টেম্পারেচারে বেশ মাইনাস হয়, সেটা বিভিন্ন গ্যাস বিভিন্ন রকম হয়, বাট একটা রেফ্রিজারেটর যে গ্যাস থাকে সেটা -30 বা -34 এই ধরনের ঠান্ডা সেখানে হয়, যে ঠান্ডার কিছুটা লস হওয়ার পরে টোটাল চেম্বার এখানে যেটা থাকে সেখানে -18 থেকে -25 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা রাখতে পারে আর কি। তো যাই হোক, এখানে যখন এটা ঠান্ডা হয়, তো সেই গ্যাসটা কিন্তু টোটাল জায়গার ভিতরে সে গ্যাসীয় অবস্থায় চলে আসে। তারপরে যখন এই সাইকেলটি কমপ্লিট হয়, এরপরে দেখেন এই পথ দিয়ে কিন্তু সে ঢুকছে, ঢোকার পরে সে এই যে চক্রাকারে ঘুরে 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 লাস্টে আবার এই পার্ট দিয়ে সে উঠে এখান থেকে সে বের হয়ে আসতেছে, এখান থেকে গ্যাস অবস্থায় বের হয়। আর কোনো কারণে যদি কিছু গ্যাস মনে করেন যে সে লিকুইড থেকে যায়, তাহলে এখানে সেটা জমা হয়, এটা একটি সাহায্যকারী অংশ, এটি প্রধান অংশ না, সাহায্যকারী অংশ, এর নাম একুইমুলেটর বা এর বাংলা অর্থ হলো জমা করা বা গ্যাসকে জমা করে এখানে, সেখান থেকে সে এখান থেকে এসে কম্প্রেসরের সাথে সংযুক্ত, অর্থাৎ এই লাইন দিয়ে গ্যাসটা কম্প্রেসরের মধ্যে প্রবেশ করে, আর কম্প্রেসর সেটাকে উচ্চ প্রেশার করে আবার এই লাইনের মধ্যে দিয়ে পাঠিয়ে দেয়, যে কার্যক্রমটি আমি আপনাদেরকে বুঝালাম। তো আমি এই টোটাল সিস্টেমটা এখন আপনাদেরকে অপারেট করে দেখাবো। তো এখানে একটি ইলেকট্রিক্যাল সার্কিট আছে, করা আছে। তো ফার্স্ট টাইপ ফ্রিজের ডায়াগ্রামটা এভাবেই কাজ করে, সেটা আমি একটু বুঝাই দিই। তো দেখেন এখানে আমাদের যে ফেজ লাইনটি, সেই আমার লাইনটি এসে আমাদের থার্মোস্টেটে লাগছে, এখান থেকে লাইনটি আবার ঘুরে কিন্তু আমাদের দেখেন এখানে সরাসরি ফেজ লাইনটি সরাসরি এসে একটি বাতিতে, এবং বাতির সাথে একটি সুইচ ওই পাশেও থাকতে পারে, এসে তারপরে নিউট্রালে লাগছে। আর এখানে দেখেন যে আমাদের এই থার্মোস্টার সুইচের অপর পাশ থেকে তারটি বেরিয়ে এসে তারপরে এখানে ওভারলোড প্রোটেক্টর হয়ে কমন প্যান্তে চলে গেছে কম্প্রেসরে। আর এটা পিটিসি একটা রিলে, সেখানে নিউট্রাল লাগছে, সেই নিউট্রালটি অ্যাক্সলে মূল সাপ্লাইয়ের সাথে চলে আসছে, এটা সুইচের সাথে সংযুক্ত আছে।
সুইচটি উপরের দিকেও থাকতে পারে, এখানেও থাকে। তো যাই হোক, এখানে আমাদের এই যে থার্মোস্ট্যাটের কিন্তু সেটা অটোমেটিক অফ হতে পারে, সেই অটোমেটিক অফ হওয়ার জন্য এই যে বিলুসটি ভালভটি, এটি হলো ইভাপোরেটরের সাথে সংযোগ থাকে, মানে উপরে থাকে। দেখা যাচ্ছে এটা ইভাপোরেটর কভার দিয়ে ঢাকা আছে, তার উপরে এটা বসানো থাকে একদম গায়ে গায়ে আর কি, যাতে মূল ঠান্ডাটা সে নিতে পারে। আর এই যে থার্মোস্ট্যাটের এখানে একটি নব, এই নবের সাহায্যে আমরা তার পাতের যে একটা টেম্পারেচারে কাজ করে, সে -18 থেকে -25, 26 বা 30 পর্যন্ত কাজ করতে পারে, সেটা আমরা কম বেশি করতে পারি। ঠিক আছে, এটা বিভিন্ন রেঞ্জের হয়, অনেকগুলো 10 থেকে হয়, 12 থেকে হয়, 15 থেকে হয়। তো ঠিক আছে, তো এখানে আমরা এগুলো প্লাস মাইনাসের ব্যাপার আছে, কিন্তু ফ্রিজে যেটা হয় সেটা মাইনাস টেম্পারেচারে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্লিপন মিটার এখানে আছে, অন করা অবস্থায় আছে, তা আমাদের সিস্টেমটি এই মুহূর্তে অফ আছে। তো আমি এখন একটা সুইচ দিব, সুইচ দিলে আমাদের সিস্টেমটি অন হবে যদি কোনো সমস্যা না থাকে। তো দেখছেন আমাদের সিস্টেমটি অন হয়েছে, আপনারা আওয়াজও শুনতে পারছেন এবং এখানে একটি কারেন্ট দেখতে পাচ্ছেন যে পয়েন্ট, এটা কিন্তু দশমিক অর্থাৎ .57 অ্যাম্পিয়ার নিচ্ছে। আর এখানে একটি বাতি আছে, বাতিটি জ্বলে উঠছে। আসলে এখানে এই সুইচটি কিন্তু দরজার সাথে লাগানো থাকে, সাধারণত ফ্রিজের দরজাটা সবসময় বন্ধ থাকে, ঠিক আছে, দরজাটা বন্ধ থাকে তো বাতিটা বন্ধ থাকে। যখন আমরা দরজাটা খুলি তখন সুইচ থেকে সুইচটা এই যে দরজার চাপটা সরে যায়, তো আমাদের বাতিটি জ্বলে ওঠে, এভাবেই আর কি এটি কাজ করে। তো দেখেন আমাদের এই যে কম্প্রেসরটি অন হয়েছে এই মুহূর্তে, তো কম্প্রেসর অন হলে এর যে ডিসচার্জ লাইনটি, ডেলিভারি লাইনটি, এটি আসলে গরম হয়। তো এটি গরম হলে এই সাইডটা ধরলে যত গরম হবে, ওপর এই সাইডটা আবার কিছুটা ঠান্ডা পাওয়া যাবে। এই জায়গাটা ধরেই আসলে বোঝা যেতে পারে যে একটি ফ্রিজ কাজ করছে কিনা। তো দেখেন এখানে আমাদের ক্যাপিলারি টিউব থেকে যখন এই যে ইভাপোরেটরে যাচ্ছে, সেই সময়টাই কিন্তু এখানে ঠান্ডা হচ্ছে বিদায়। এই যে আমাদের এখানে দেখেন যে তুষার ফ্রস্ট জমা শুরু হয়েছে, এগুলো বাতাসে যে জলীয় কণা ছিল সেগুলো আস্তে আস্তে জমাট হচ্ছে, যত সময় চলবে এটা জমা হবে। যেহেতু এটা বাইরে আছে, টোটাল রুমের মধ্যে এটা ফুল জমা হতে পারবে না, বা এখানে ঠান্ডা সেই আবরণটা অত বেশি দেখা যাবে না, কারণ এটা ছোটো পকেটের মধ্যে এটা কাজ করবে। একটা ফ্রিজ তো বেশি জায়গা না, সেটা 8 সেফটি বা 10 সেফটি, 12 সেফটি, অল্প জায়গায় সেখানে, তারপরেও সেই ডিপ চেম্বারটা কিন্তু আরও কম থাকে। তো আমি এখানে বিষয়গুলো সবগুলো আলোচনা করার চেষ্টা করছি, তারপরেও এখানে আমি কম্প্রেসরের একটা বিষয় আবার আলোচনা করি। এখানে দেখতে পাচ্ছেন যে কম্প্রেসরের যে এখানে 3টি মুখ আছে, ঠিক আছে, বা 3টি নলের ছিদ্র আছে। তো এটা 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সাকশন লাইন আর একটা হলো ডিসচার্জ লাইন। তো সাকশন যেটাই আর কি, 2টো সাকশন থাকে, ঠিক আছে, ফ্রিজের জন্য 2টি সাকশন থাকে, কিন্তু এসির জন্য 1টি থাকে। তো এই 2টো সাকশন একই রকম, সাইজগুলো দেখতে একই রকম, সেম, যেমন এই এটা তার যে এটা এবং এটা একই রকম। হ্যাঁ, এই 2টো একই রকম, এর ভিতর থেকে যখন আসছে এটা সাইজ সেম টু সেম এটা, কিন্তু এটা কিন্তু এর থেকে একটু চিকন। তো যেটা চিকন ডিফারেন্স, এটা হলো ডিসচার্জ লাইন চিকনটা। তো ডিসচার্জ লাইন থেকেই গ্যাসটা উচ্চ চাপে বের হয় আর এটা থেকে ভিতরে প্রবেশ করে। আর এই লাইনটা অ্যাকচুয়ালি আমরা চার্জিং করছি, প্রথমে ভ্যাকুয়াম করছি বা লিক টেস্ট করছি, এখানে করা হয়েছে। তো এখানে এটা দেখা যাচ্ছে যে আমরা এখানে ভালভ সিস্টেম করা, এখানে চাপ দিলে গ্যাস বের হচ্ছে, বাট এখানে অনেকে সিলগালা করে দিতে পারে, মানে সেটা পারমানেন্ট কাজ করতে পারে। তো আশা করি আপনারা বুঝছেন। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিও যদি ভালো লাগে, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন বা অন্যদেরকে শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।